এত টাকা দিয়ে নতুন সংসদ, এত টাকা সংসদের মধ্যে দিয়ে নতুন সিকিউরিটি সিস্টেম, সমস্ত ডাহা ফেল, এই জায়গায় গৃহমন্ত্রীকে রিজাইন করতে হবে? এটা তো হতে পারে না। আর এই ট্রোল আমি দিয়ে কিচ্ছু হবে না। আর বিজেপি এমপি যিনি পাস দিয়েছেন তাকে বহিষ্কার করতে হবে। ওই ক্যানিস্টার দিয়ে ধোঁয়া বেরোলো এবং তারা লাফাঝাপি করছে, তাদের হাতে কি আছে কেউ জানে না। সিকিউরিটি মার্শালই নেই ভিতরে, সাংসদরা রয়েছেন, সাংসদরা নিজেরা ঝাঁপিয়ে পড়লেন এবং তাদেরকে ধরার চেষ্টা করছেন, ভিতরে সিকিউরিটি কোথায় গেছে? এই যে এত দেশের লজ্জা যে আমি আমার পার্লামেন্টটাকেই গাইড করতে পারলাম না, গার্ড করতে পারলাম না। সেইখানে পার্লামেন্টের দায়িত্বে যারা রয়েছে সেই সিকিউরিটি, সেই সিকিউরিটি দায়িত্বে কারা রয়েছে, সেই সিকিউরিটি পার্সোনাল একটা গ্রুপ রয়েছে, পার্লামেন্টারি সিকিউরিটি গ্রুপ, তথাপি দিল্লি পুলিশ এই সব মিলে ইন্টেলিজেন্স তো রয়েছে, খবর রাখছেন না। এই ট্রোল আর্মি সেনাপতি জবাব দিক, তিনি বলে দেখি, উনি তো সবসময় এই ট্রিট করতে আর এক্স হ্যান্ডেল করতে ভালোবাসেন, তাহলে উনি বলে দিক, প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা যখন প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে, জাতীয় সুরক্ষা, এই জাতীয় সুরক্ষা নিয়ে কেন তিনি স্টেটমেন্ট দিচ্ছেন না, এটা নিয়ে উনি এক্স হ্যান্ডেল ট্রিট করুন। আর যদি জাতীয় নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আমাদের যদি এক্স হ্যান্ডেল টুইটারের মাধ্যমে শিখতে হবে এবং জানতে হবে, তার চেয়ে এর চেয়ে দুর্ভাগ্য পরিস্থিতি হতে পারে না, এর চেয়ে দুর্ভাগ্য পরিস্থিতি হতে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছেন, তাদেরকে ট্রোল করে অন্য জায়গায় এই ডিফ্লেকশন ট্যাকটিক্স যেগুলো বলে এগুলো কাজ হবে না। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা মনে করি আপনাদের বলে দেওয়া দরকার, যে আমাদের প্রতিবাদ কিংবা এই আন্দোলন আজকে আমাদের সাংসদরা এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সাংসদরা গান্ধী স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, এইটা কি জায়গা? তারা ভিতরে প্রতিবাদ করছেন তো বের করে দেওয়া হচ্ছে, আর এতটাই নিজেরাই জানেন না যে যে সাংসদ একজন ডিএমকে সাংসদ ছিলেনই না লোকসভাতে, তাকেও সাসপেন্ড করে দিয়েছে। তাহলে কোন জায়গা পার্লামেন্টারি ডেমোক্রেসি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আমরা করছি, জাতীয় নিরাপত্তা নিয়ে আপনারা অনেক বড় বড় কথা বললেন, যার পরিপ্রেক্ষিতে মহুয়া মৈত্রকে আপনারা এক্সপেল করলেন। জাতীয় নিরাপত্তা যদি শিরোধার্য থাকতো, নাকি সেইটা ছিল সস্তা রাজনীতি, সেইটা ছিল অপোজিশনকে দমন করা রাজনীতি? আমরা এই জায়গায় বহু প্রশ্ন, এবং এই বহু প্রশ্নের সমাধান কি? সমাধান এটাই যে প্রধানমন্ত্রী এসে তিনি ক্লারিফিকেশন দেবেন, গৃহমন্ত্রী রিজাইন করবেন, ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু দায়বদ্ধতা যেখানে হোম মিনিস্ট্রি, সেটা হোম মিনিস্টার দায়বদ্ধতা নিচ্ছে না, আর বিজেপির এই এমপি কে এক্সপ্লেইন করা, এই বিষয়গুলো আপনাদেরকে আমরা তুলে ধরলাম। আবার প্রতিবাদ আমাদের চলছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic। বাসন্তী রং ছুঁয়েছে
যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম বেশ যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া You are watching bartamansamay.com.